সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওটিতে আলোচনা করব বুদ্ধত্ব প্রার্থনা সম্পর্কে। এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেল এখন নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হচ্ছে বুদ্ধত্ব প্রার্থনা। বুদ্ধত্ব প্রার্থনা করতে গেলে কি কি গুণের অধিকারী হতে হয় এই বিষয়ে আমি আলোচনা করব। তোই আপনারা জানেন, সুমেধ তাপস একদিন এক শুভ মুহূর্তে প্রতিমধ্য লোকনায়ক দীপঙ্কর বুদ্ধের সাক্ষাৎ পেয়েছিলেন এবং বুদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে দীপঙ্কর বুদ্ধের জন্য তৈরি অসম্পূর্ণ রাষ্ট্র কদ্দমের উপর শায়িত হয়ে বুদ্ধকে বললেন, আমার পৃষ্ঠে দেশে পা দিয়ে গমন করুন, আমি সর্বজ্ঞত জ্ঞান বা বুদ্ধত্ব লাভ করে দেবমনুষ্য দেবর মধ্যে বুদ্ধ হতে পারি, এই প্রার্থনা করলেন। লোকবিদ দীপঙ্কর বুদ্ধ সমেত তাপসের অষ্টগুণ লক্ষ্য করে এবং বাণী করে বলেছিলেন, এই ব্যক্তি অপরিমিত কল্পে পর জগতে সিদ্ধার্থ বুদ্ধ রূপে উৎপন্ন হবেন। এই অষ্টলক্ষণ হচ্ছে সিদ্ধাত্ত মনুষ্য সত্যং লিঙ্গং সম্পত্তি হেতু সত্যানং দশানং পবজ্জা গুণ সম্পত্তি অধিকারোষা সন্দতা আত্মা ধাম্ম সমোধনা অবিনুহার ও সমিজ্যতি, অর্থাৎ মানব জাতি জন্ম এক, দুই হচ্ছে পুরুষত্ব লাভ, তিন হচ্ছে ইহজীবনে অর্হত্ব লাভের উপযুক্ত পূর্ণরূপ হেতু সম্পন্ন, সার বুদ্ধ দর্শন, পাঁচ প্রবজ্ঞা, ছয় অভিঙ্গরূপ গুণসম্পন্নতা, আট বুদ্ধত্ব লাভের জন্য জীবন ত্যাগ ও আট অপরাজয় শক্তি। এই আটটি ধর্ম একসঙ্গে থাকলে বুদ্ধত্ব লাভের প্রার্থনা সিদ্ধ হয়। বুদ্ধত্ব লাভের জন্য যে পারমী পূর্ণ করতে হয় সেই পারমী হল দশ পারমী, সেই দশ পারমী পূর্ণ করতে হবে। সুমেধ তাপস যেদিন দীপঙ্কর বুদ্ধের নিকট হতে বুদ্ধ হওয়ার ভবিষ্যৎবাণী প্রাপ্ত হয়েছেন সেদিন থেকে বোধিসত্ত্ব বা বুদ্ধাঙ্কুর নামে অভিহিত হয়েছেন। এই বোধিসত্ত্ব অবস্থায় তাকে ন্যূনতম পক্ষে সার অসংখ্য কল্পকাল সহ এক লক্ষের অধিক কল্প পর্যন্ত তাকে পারমী পূরণ করতে হবে। পারমী পূর্ণ হলে তিনি জগতে বুদ্ধরূপে আবির্ভূত হবেন এবং জগতে অসংখ্য সত্যদের দুঃখ মুক্ত করে থাকেন। সুমেধ তাপস আপন অভিপ্রায় পরিপূর্ণ করার জন্য আনুষঙ্গিক প্রয়োজনতা বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে গিয়ে উপলব্ধি করতে পেরেছেন যে সর্বজ্ঞতা জ্ঞান ধারণ বাহন এবং পরিবেশনের জন্য অসীম শক্তি ও ক্ষমতার দরকার। এরূপ অসীম শক্তি সঞ্চয় করতে হলে প্রথমে দানপারামী, দ্বিতীয়ত শিলপারামী, তৃতীয়ত নষ্কম্য পারামী, চতুর্থ প্রজ্ঞাপারামী, পঞ্চম বীর্যপারামী, ষষ্ঠ কান্তিপারামী, সপ্তম সত্যপারামী, অষ্টম অধিষ্ঠান পারামী, নবম মৈত্রীপারামী, দশম উপেক্ষাপারামী ইত্যাদি, দশবিধ পারামী, দশ উপপারামী এবং দশপারমত্ব পারামী পূর্ণ করতে হবে। সেই দশপারামীগুলো আমি একে একে আলোচনা করছি। দানপারামী কীরূপ? দানপারামী এক, জলপূর্ণ কলসি কারো দ্বারা অধোমুখী করা হলে ইহার জল যেমন নিঃশেষ হয়ে পড়ে যায় তথাই বিন্দুমাত্র অবশিষ্ট থাকে না। সেরূপ ক্ষীণ উত্তম এবং মধ্যম যে কোনো প্রকারের যাজক দেখলে অধোমুখীকৃত জল কলসির ন্যায় নিঃশেষে দান করে, এরূপ হচ্ছে দশপারামী। শিলপারামী কীরূপ? দুই শিলপারামী কীরূপ? যেমন সমরী ময়ূর এর ভালদি বা লেজ কণ্ঠাদি কোথাও আটকে গেলে তথায় প্রাণ ত্যাগ করে, তবু
বালাদিশীর্ণ করে না। সেরূপ চতুর্বিত শিলভূমিতে স্থিত থেকে সর্বদাই অকন্তভাবে সমরীর বালদীর ন্যায় শিলসমূহ শিলসমূহ রক্ষা করে। তিন নষ্কম্য পারামি কিভাবে পূরণ করতে হয়? কারাগারে আবদ্ধ বন্ধনজনিত দুঃখে দুঃখিত ব্যক্তি যেমন তথাই চিরকাল বাস করলেও সেখানে ইচ্ছা করে না, মুক্তিলাভের চেষ্টা করে। সেরূপ তুমিও ভবত্রয়কে কারাগারের ন্যায় ভেবে মুক্তির জন্য নষ্কম্য অবমুখী হতে হবে। প্রজ্ঞা পারমে কি সার? ভিক্ষু যেমন ভিক্ষা করে, ভিক্ষা করার সময় হীন মধ্যম কুলবাদ দেন না এবং এ প্রকারে যাপনযোগ্য প্রাপ্তদ্রব্য আহার লাভ করে থাকেন, যেরূপ সেরূপ তুমিও সর্বদাই পণ্ডিত ব্যক্তিদের নিকট কুশল অকুশল কর্তব্য অকর্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে প্রজ্ঞা পারমী পরিপূর্ণ জ্ঞান লাভ করে সম্মতি লাভ করতে হবে। পাঁচ বীর্যপারামী, পশুরা সিংহ যেমন উপবেশন ধারণ আর পদসারণ এই ত্রিবিধ অবস্থায় অসংকোচিত বীর্য ও প্রসারিত চিত্তে অবস্থান করে, সেরূপ তুমিও সর্বদা দৃঢ় পরাক্রমশালী হও এবং এই প্রকারে বীর্য পারমী পূর্ণ করে সম্মতি লাভ করো লাভ করতে হবে। ছয় কান্তি পারমী, যেরূপ পৃথিবীতে সুশী বা অসুশী যে কোনো প্রকার বস্তু নিক্ষেপ হলে পৃথিবী এর প্রতি দয়া বা ক্রোধ প্রদর্শন করে না, সমস্ত নিক্ষেপ সহ করে, সেরূপ তুমিও সকল সম্মান ও অপমান সহ করত কান্তি পারমী পূর্ণ করে সম্মতি লাভ করতে হবে। সত্য পারমী, ঔষধ গাছ যেমন দেবমনুষ্য তুল সদৃশ হেমন্ত গ্রীষ্ম ও বর্ষাকালে নিজের গমন রাস্তা হতে অপ্রসারিত হয় না বা দেব মনুষ্যদের মধ্যে জীবন রক্ষায় ব্যস্ততার যাবতীয় ঔষধসমূহ নিজের আরোগ্য করার শক্তি হতে অপসারিত হন না, বুদ্ধ সেরূপ সত্য পারমী পূর্ণ করে বুদ্ধতে উপনীত হয়েছেন। অধিষ্ঠান পারমী আর অসল সুপ্রতিষ্ঠিত শিলাময় পর্বত যেমন ঝড়ঝঞ্ঝা বায়ুতেও কম্পিত হয় না, স্বীয় স্থানে স্থিত থেকে তাকে সেরূপ তুমিও অধিষ্ঠান সর্বদা নিঃস্বর হও, এরূপ অধিষ্ঠান পারমী পূর্ণ করে সম্মতি লাভ করতে হবে। নয় মৈত্রী পারমী, জল যেমন সৎ ব্যক্তি হোক আর অসৎ ব্যক্তি হোক সকলে শীলতার দ্বারা শান্ত করে এবং শরীরের ময়লা বিদূরিত করে, সেরূপ তুমিও শত্রু মিত্র সকলের প্রতি সম্মান সমান মৈত্রী পোষণ করবে, এই প্রকারে মৈত্রী পারমী পূর্ণ করে সম্মতি লাভ করতে হবে। দশ পারমী, দশ উপেক্ষা পারমী, পৃথিবীতে নিক্ষিপ্ত সুশী অসুশী এই উভয় জিনিসের প্রতি পৃথিবী যেমন ক্রোধ ও করে না, অনুনয় বিনয়ও করে না, উপেক্ষাও উপেক্ষা করে থাকে, সেরূপ তুমিও সুখ দুঃখে সর্বদা তুলাদণ্ডের ন্যায় সমত